নমস্কার সবুজ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল বিস্তারিত খবরে যাব কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স পুলিশি নিগ্রহের অভিযোগ তিন জেলার হকারদের বিক্ষোভ মেচে দেয় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বৈঠক প্রতীক নামের পাশাপাশি থাকছে ছবিও মনে অনুষ্ঠিত হলো মাটি উৎসব উদ্যোগে জাতীয় সম্মতি ও ধানক্ষেত পত্রিকা আসছে বিস্তারিত খবরে হলদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে এক চিটফান্ড কর্তাকে গ্রেপ্তার করলো দুর্গাচক ও সুতাহাটা থানার পুলিশ বেশি টাকা ফেরতের লোভ দেখিয়ে ওই ব্যক্তি চৈতন্যপুর এলাকা থেকে প্রায় 2 কোটি টাকা সংগ্রহ করেন সারদা কেলেঙ্কারির পর ওই ব্যক্তি গা ঢাকা দেন রবিবার বিশেষ সূত্রে খবর পেয়ে একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার হলদিয়া দুর্গাচক থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মালিককে গ্রেপ্তার করে জানা গেছে চৈতন্যপুরের বর্দা গ্রামের সমীর ধারা ত্রিবেণী নামে একটি চিটফান্ড খুলে বছর তিনেক আগে চৈতন্যপুর এলাকা থেকে সাধারণ মানুষকে অল্প দিনে বেশি টাকার লোভ দেখিয়ে প্রায় 2 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিলেন কিন্তু সারদা কেলেঙ্কারির সময় থেকে ব্যবসার পাত্তারি গুটিয়ে গা ঢাকা দেন সমীর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পর বারবার টাকা ফেরতের কথা বলা হলেও সে টাকা ফেরত পাওয়া যায়নি আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে দুর্গাচক থানা এবং সুতাহাটা থানার পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে সমীর বাবু দুর্গাচকের একটি হোটেলে রয়েছেন রবিবার দুই থানার পুলিশ অভিযান চালিয়ে সমীর ধারা নামে ওই চিটফান্ড মালিককে গ্রেফতার করে হ্যাঁ আমি সৌমেন্দু খাঁড়া এই হলদিয়ার বাসী আজকে যে জন্য আমরা এখানে এসেছি থাইভেল হসপিটালের রিসার্চ ইনস্টিটিউটে কর্ণধার সমীর ধারা আজকে আমাদের মাথায় টুপি পরিয়ে হলদিয়া থেকে 3 বছর আগে নিয়ার ওভার 1 কোটি টাকা তুলে নিয়ে গেছে আজকে সাধারণ আমানতকারীরা তাকে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি কোনোভাবেই তাকে ফোনে যোগাযোগ করতে পারিনি যখনই ফোন ধরেছে ওয়াইফকে দিয়ে কিংবা সিম চেঞ্জ করে নিয়েছে রঞ্জন মাইতি রিপোর্ট সবুজ বার্তা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে দিনভর বিক্ষোভ ও অনশনে সামিল হলেন সমুদ্র তীরবর্তী হকাররা সৌন্দর্যায়নের নামে উচ্ছেদ এবং প্রতিশ্রুতি মতো পুনর্বাসন না পাওয়ার অভিযোগে সোমবার বিক্ষোভ দেখান 41 জন হকার সৌন্দর্যায়নের নামে উচ্ছেদ করা হয়েছে প্রতিশ্রুতি মতো মেলেনি পুনর্বাসনও এই অভিযোগ নিয়ে এবার বিক্ষোভে সামিল হলেন দীঘার সমুদ্র তীরবর্তী হকাররা সোমবার দিনভর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা দিনভর চলে অনশন সমুদ্র তীরবর্তী প্রায় 41 জন হকার এই বিক্ষোভ ও অনশন পর্বে সামিল হয়েছিলেন তাদের অভিযোগ সৌন্দর্যায়নের নামে বহুদিন আগেই উচ্ছেদ করা হয়েছে তাদের পরে স্টল মিললেও সেখান থেকেও স্থানান্তরিত করার কথা জানানো হয়েছে ফলে রুটি রুজি হারিয়ে একটানা বেকার হয়ে পড়েছেন তারা ভাবি কি আমাদের যে টাকা নেওয়া হয়েছিল রুম দেওয়ার নিয়ে সে রুম এখনো দিচ্ছে না আমরা রুম পাচ্ছি না আমরা সমুদ্রের জলে ভাসছি আমার কাছ থেকে নিয়েছে 52,000 কবে নিয়েছিল মমতা মার আসার 1 মাস খানি আগে আমার কাছে কাগজপত্র আছে দেবে বলেছিল মানে কি আমাদের তো টাকা নিয়েছিল যে রুম নাম্বার সব দিয়ে দিয়েছিল রুম নাম্বার দেওয়ার পরে তারপরে তো মমতা মা এলেন এসে দেখে টেকে কী হলো না হলো সেটা আমরা তো আর জানি না যে ওনাদের কী হলো না এখানে রুম দেওয়া হবে না এগুলো ভেঙে দেওয়া হবে অন্য জায়গায় দেওয়া হবে
অন্য জায়গায় বলতে তার কোনো সিকিউরিটি নেই। আমার 13 বছর বয়স থেকে আর 87 বছর বয়স হলো দীঘার উপরে কাটলাম, এইভাবে আমি কোনো দিন দেখিনি আমাদের যেভাবে নির্যাতন চলেছে। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট সবুজ বার্তা। প্রতিবন্ধীদের সামগ্রী বিতরণ করা হবে আগামী 1 জুলাই। বুধবার ময়নায় প্রতিবন্ধীদের হাতে শ্রবণ যন্ত্র ট্রাইসাইকেল তুলে দেবেন সাংসদ শুভেন্দু অধিকারী। তারই প্রস্তুতি পর্ব এখন চলছে ময়নায়। প্রতিবন্ধীদের হাতে ট্রাইসাইকেল, হুইলচেয়ার, ক্র্যাচ এবং শ্রবণ যন্ত্র তুলে দেওয়ার কথা রয়েছে আগামী 1 জুলাই। আগামী বুধবার ময়না কলেজ ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেবেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। উল্লেখ, এর আগেই 14 জুন এই কর্মসূচির জন্য প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ শিবির হয়েছিল। প্রায় 500 জন প্রতিবন্ধীদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হবে বলে জানা গেছে। স্বাধীনতার পর এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার সাংসদ সম্মানজনক শ্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবং তিনি উদ্বোধক যে প্রতিবন্ধী মানুষদের তার লোকসভা কেন্দ্রে সমস্ত প্রতিবন্ধী চিহ্নিতকরণ মানুষদের তিনি ট্রাইসাইকেল এবং শ্রবণ যন্ত্র, ক্র্যাশ, অন্যান্য যন্ত্র সামগ্রী এখানে তিনি প্রদান করবেন। তাই সেই উদ্দেশ্যে সমগ্র ময়নাবাসী তথা তার লোকসভা কেন্দ্রের সবাইকে আমরা ময়নাবাসীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। সামগ্রীগুলি জোগাড় যন্ত্র এবং 1 জুলাইয়ের অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে এখন ব্যস্ত কারিগরেরা। এই জেলা কেন তথা সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এই ধরনের কর্মকাণ্ড কেউ করেননি কোনো সাংসদ। তাই সর্বত্র সব ধরনের সব বর্ণের ময়নাবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন আগামী 1 জুলাই সকাল 11টায় ময়না কলেজ মাঠে শুভেন্দু অধিকারীর উদ্বোধনে, শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রতিবন্ধী মানুষদের চিহ্নিতকরণ, প্রতিবন্ধী মানুষদের সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান শুরু হবে। অসিত বেরা ও যাদব বেরা, রিপোর্ট সবুজ বার্তা। পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে মেছেদা স্টেশনে বিক্ষোভ দেখালেন হকারেরা। বাম ডান সহ 5টি হকার ইউনিয়ন এদিন সামিল হয় বিক্ষোভে। এদিন প্রায় 6000 হকার নিয়ে বিক্ষোভে পুলিশের প্রহরা ছিল চোখে পড়ার মতো। পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে মেছেদা রেল স্টেশনে 5টি হকার ইউনিয়নের সদস্যরা একসঙ্গে সমবেত হলেন। রবিবার মেছেদা স্টেশন জুড়ে দিনভর চলে বিক্ষোভ। অভিযোগ, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতেই বিভিন্ন সময়ে আরপিএফ দ্বারা নিগৃহীত হন হকাররা। এদিন প্রায় 6000 হকার মেছেদা রেল স্টেশন চত্বরে জড়ো হন। হকারদের এই বিক্ষোভ ঘিরে পুলিশি প্রহরা ছিল চোখে পড়ার মতো। বাম ডান সহ 5টি ইউনিয়নের হকারই এই জমায়েতে অংশগ্রহণ করেন। সুষ্ঠুভাবে ব্যবসা চালাতে না দিলে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন এমনটাই জানিয়েছেন হকাররা। আমরা যৌথভাবে এই এই লোকগুলো না প্রসূন ব্যানার্জি, রিপোর্ট সবুজ বার্তা। সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হলো হলদিয়া ভবনে। বিধানসভা ভোটের আগে নির্ভুল ভোটার তালিকা প্রকাশের জন্য বৈঠকের ব্যবস্থা করা হয়। সোমবার 2 ঘন্টা ধরে চলে বৈঠক। ব্যালট পেপারে নাম ও প্রতীকের পাশে প্রার্থীদের ছবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। বিধানসভা ভোটের আগে জেলায় নির্ভুল ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি জরুরি বৈঠকের ব্যবস্থা করা হয় হলদিয়া ভবনে। সোমবার সকাল 10টা নাগাদ বৈঠক শুরু হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল গুপ্তা, জেলার জেলাশাসক অন্তর আচার্য, মহকুমা শাসক, বিভিন্ন ব্লকে নির্বাচন দপ্তরের আধিকারিকরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। জানা গেছে এবার নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের নাম ও প্রতীকের পাশাপাশি ছবিও থাকবে।
এটা নির্বাচন কমিশনের একটা নতুন পদক্ষেপ, যেটা আমাদের শুধু আমাদের রাজ্যে নয় পুরো ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং তাদের যে নির্দেশ, সেখানে ক্যান্ডিডেটের যে নাম এবং যে তার সিম্বল আছে তার মাঝখানে একটা জায়গা করে তার একটা আমরা ছবি ওখানে দেব, যাতে ভোটাররা ভালো করে শুধু ক্যান্ডিডেটের পার্টির নাম বা তার সিম্বল বা নামটা ছাড়া ফটোরও দেখার সুযোগ পান এবং তারা পরিষ্কার করে যাদেরকে ভোট দিতে চান সেই ক্যান্ডিডেটকে যেন ভোট দিতে পারেন, ওখানে যেন কোনো ভুলভ্রান্তি না হয়। এরপর থেকে যে কোনো উপনির্বাচন বা নির্বাচন হলেই নির্বাচন কমিশনের এই বিধি ওখানে প্রয়োগ করা হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। ময়নায় অনুষ্ঠিত হলো মাটি পুজো ও মাটি উৎসব। শনিবার জাতীয় সংহতি ও ধানক্ষেত পত্রিকার উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার উপপুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়। শনিবার ময়নার জাতীয় সংহতি এবং ধানক্ষেত পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো মাটি পূজা ও মাটি উৎসব। ময়না পঞ্চায়েত সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তমলুক পৌরসভার উপপৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রশান্ত দাস, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল, শিক্ষক ও সাহিত্যিক সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সহ বিশিষ্টরা। মূলত মাটির গুণাগুণ, মাটি দূষণ এবং সেই সম্পর্কিত ক্ষয়ক্ষতি নিয়ে এখানে আলোচনা করা হয়। গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। অসিত বেরা ও যাদবেরা রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।